أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে নামাজ একাকি হোক বা জামাতে হোক, তো সালাম ফেরানোর পদ্ধতি কী সে সম্বন্ধে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, সালাম ফিরানোর পদ্ধতির ব্যাপারে কয়েক ধরনের হাদিস পাওয়া যায়। যেমন আমর ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু তার পিতার সূত্রে বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউসাল্লিমু আন ইয়ামিনিহি ওয়া আন ইয়াসারিহি, রাওয়াহু নাসাঈ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করার জন্য ডানে ও বামে সালাম ফিরাতেন। কোনো কোনো সময় আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম শুধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করতেন এবং কোনো দিকে ঘাড় ঘুরাতেন না। মা'আশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্না রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা ইউসাল্লিমু তাসলিমাতান ওয়াহিদা তিলকা ওয়াজহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে তার সামনে একবারই সালাম বলতেন। হাদিসটি ইবনে মাজাহ আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, মিফতাহু সলাতি তুহুরু ওয়া তাহরিমুহা তাকবীর ওয়া তাহলিলুহা তাসলিম। নামাজের চাবি হলো পবিত্রতা, আর তার হারামকারী হলো তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলা, এবং তার হালালকারী হলো সালাম। হাদিসটি আবু দাউদের। তো এই ধরনের আরো কিছু হাদিস রয়েছে, যেমন সহিহ মুসলিমের 431 নম্বর হাদিস, সে হাদিসটি লম্বা। হাদিসটি হলো এই, আন জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু قال كنا اذا صلينا مع رسول الله صلى الله عليه وسلم قلنا السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله واشار بيده الى الجانبين فقال رسول الله صلى الله عليه وسلم على ما تؤمنون بايديكم كانها اذنب خيل الشمس أذنب خيل شمس إنما يكفي أحدكم يضع يده على فخذيه ثم يسلم على أخيه من على يمينه وشماله. তো জাবির বিন সামুরা যেটা বলেন, তিনি বলেন আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করতাম তখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাত শেষ করতাম। জাবির রাদিয়াল্লাহু আনহু হাত দিয়ে উভয় দিকে ইশারা করে দেখালেন, অর্থাৎ সালামের সাথে সাথে হাতে ইশারা করা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সালামের সময় দুষ্ট ঘোড়ার লেজ ঘোরানোর মতো দু হাত দিয়ে ইশারা করো কেন? তোমরা উরুর উপরে রানের উপরে হাত রেখে ডানে বায়ে মুখ ফিরিয়ে তোমাদের ভাইদের সালাম দিবে, এরূপ করাই তোমাদের জন্য যথেষ্ট। এ ধরনের সহিহ মুসলিমের আরেকটি হাদিস পাওয়া যায়, সহিহ মুসলিমের 582 নম্বর হাদিস, সেখানে বলা হয়েছে, আন আমির বিন সাআদ আন আবিহি ক্বাল কুনতু আরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিমু আন ইয়ামিনিহি ওয়া আন ইয়াসারিহি হাত্তা আরা বায়াদা খাদ্দি। সহিহ মুসলিমের 582 নম্বর আয়াতে 582 নম্বর হাদিসের মধ্যে কথা বলা হয়েছে যে সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডানে এবং বামে সালাম ফিরাতে দেখতাম, এমনকি তিনি এমনভাবে মুখ ঘুরাতেন যে আমি তার গালের শুভ্রতা দেখতে পেতাম। এই সমস্ত হাদিসকে সামনে রেখে এ কথা পরিষ্কার হয়ে গেল যে কেউ যদি ডানে এবং বামে সালাম ফিরায় তবুও যথেষ্ট, কেউ যদি সালাম ফিরানোর সময় ভাইদেরকে এই উদ্দেশ্যে যদি সালাম ফিরায় যে তাদেরকে সালাম দেওয়া তবুও যথেষ্ট, যেহেতু হাদিস সেটা সহিহ মুসলিম থেকে প্রমাণিত। এবং শেষের যে হাদিস, এও হাদিস থেকে আমরা জানতে পারলাম
যে আল্লাহ রাসুল আলাইহিস সালাতু সালাম সালাম ফেরানোর সময় এমনভাবে মুখ ঘুরাতেন যে তিনার মুখের গালের অংশ অপর গালের অংশ দেখা যেত। গালের যেমন হাদিসের মধ্যে এসেছে যে আমি তার গালের শুভ্রতা দেখতে পেতাম, তাহলে এর থেকে বোঝা যায় যে আল্লাহ রাসুল আলাইহিস সালাতু সালাম কাঁধের দিকেও মুখ করতেন। তো যাই হোক, এ বিষয়ে মানুষকে কড়াকড়ি করতে নাই, বরং প্রশস্ততা রয়েছে, ডানে বামে সালাম ফেরালেই যথেষ্ট। তৎসঙ্গে যদি মুখ একটু বেশি করে ঘুরায় সেটা আরও ভালো, এবং সেই ক্ষেত্রে যখন সালাম দেবে, সালাম ফিরাবে, তখন যদি ভাই ভাইদের উদ্দেশ্য বা ফেরেশতাদের উদ্দেশ্য করেও সালাম ফিরানো হয় তাতেও কোনো অসুবিধা নাই, যেহেতু হাদিসের মধ্যে যে কথা উল্লেখ করা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা যেভাবে সালাম ফিরাতেন ডানে এবং বামে তোমাদের ভাইদের উদ্দেশ্য করে সালাম দেওয়া, তো সেটাও হতে পারে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ মোট কথা হলো এই যে এ বিষয়ে প্রস্তুতি রয়েছে, কোনো অসুবিধা নাই। বাকি আল্লাহ আলম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।